1925 সালে কাঁথি এসেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর কাঁথি আগমনের স্মরণে দীর্ঘদিন হয়ে আসছে গান্ধী স্মৃতি প্রদর্শনী, যা গান্ধী মেলা নামে অধিক পরিচিত। করোনার জন্য দুবছর বন্ধ থাকার পর এবছর আবার শুরু হলো গান্ধী মেলা। 94তম গান্ধী মেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি। মেলা চলবে আগামী 12 দিন। গান্ধী মেলা শুরু হয়ে গেল, কি বলবেন? গান্ধীজি মেলা তো অনেক আগে থেকেই হয় এখানে, দুবছর আড়াই বছর বন্ধ ছিল, 3 বছর বন্ধ ছিল করোনার জন্যে। এই গান্ধী মেলা আমাদের কাছে একটা চেতনা, আদর্শ, এবং এই মেলা অনেক মানুষকে আকৃষ্ট করে। শুধু দোকান বসেছে, বিপণন কেন্দ্র আছে তা শুধু নয়, গান্ধীজিকে নিয়ে চর্চা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই মেলা এবং প্রদর্শনী মানুষের মধ্যে একটা দাগ কাটে। এবং এই গান্ধীজি একটা আদর্শ, আমাদের জাতির আদর্শ, সেই আদর্শের যিনি জাতির জনক তার নামাঙ্কিত মেলা, এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাঁথিতে যেমন গান্ধী মেলার উদ্বোধন হলো, হলদিয়া মেলার উদ্বোধন হলো। হলদিয়া মেলা তো একটা কমার্শিয়াল মেলা, বাণিজ্যিক একটা শিল্প নগরীতে একটা মেলা হচ্ছে, সেই মেলাটা, মেলা সর্বক্ষেত্রে আমাদের সমাজের গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেখানে একটা সাংস্কৃতিক জগৎ থাকে, একটা সম্প্রীতির জগৎ থাকে। তার জন্য মেলা সবকিছু, সব মেলা যেই মেলা হোক না কেন, আমাদের কাছে একটা সম্প্রীতি এবং আমাদের সমন্বয়ের একটা চিহ্ন দেখা দেয়। কিন্তু এই যে গান্ধীজির নামে যে মেলা, এই যে গান্ধীজির সম্পর্কে আলোচনা, সেমিনার, এই আলোচনা বিষয়বস্তু হচ্ছে আমাদের জাতির সমস্ত মনীষী এবং আমাদের দেশ নেতৃত্বের সম্পর্কে আলোচনাই হচ্ছে আগামী প্রজন্মের কাছে অনেক বেশি শিক্ষা দেয়, তার জন্য এই মেলার গুরুত্ব অনেক বেশি। একটা বিতর্ক যেটা তৈরি হয়েছে, তমলুকের সাংসদ কাঁথির সাংসদ আমন্ত্রিত নয়, এটা নিয়ে কি কিছু বলবেন? না, আমি এটা জানি না, যারা আয়োজন করেছেন তারা কাকে আমন্ত্রণ করবেন তাদের ব্যাপার, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। তাজপুর বন্দরে তাজপুর বন্দরের মুখ্যমন্ত্রী ছাড়পত্র দেওয়ার পর আদানি গ্রুপ 3 দিন ধরে থেকে, তার ইঞ্জিনিয়াররা থেকে এবং আমার পরিবেশ দপ্তরের অফিসাররা থেকে সমস্ত সমীক্ষা করে তারা কাজকর্ম ইতিমধ্যে শুরু করেছেন, কোনো বিতর্ক নেই। অনেকেই বলেছেন জমি নিয়ে কোনো বিতর্ক হবে না, আদানি গ্রুপকে ভরসা রেখেই ছাড়পত্র দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। যেখানে মুখ্যমন্ত্রী দিয়েছেন সেখানে সেই সম্পর্কে আর আমার তেমন কিছু বলার নেই।